মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে মৌ ডেইলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে আর আমার কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমার পাশে প্রথমেই দেখতে পাচ্ছো, এখন আমি একে ছাড়া চলতে পাচ্ছি না, তাই এই আমার এখন মানে সম্বল হয়ে গেছে, আমার ছেলেমেয়ের সঙ্গে এরাও আমার মানে সাথী হয়ে গেছে, একদম এদের নিয়ে ছাড়া আমি চলতে পারছি না, তাই এদের সঙ্গে নিয়েই তোমাদের সঙ্গে আমি কথা বলতে বসলাম। আর আজকে আমি এক জায়গায় যাব, সেই কারণে আমার খুব তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, হ্যাঁ মানে সমস্ত কাজকর্ম আমি সেরে ফেলেছি, কারণ আমার কাজের বউ তো আসছে না, তোমরা জানোই অনেকে, আমি বলেছি এর আগের ব্লগে, তো সেই কারণে আমার কাজের বউ আসছে না বলে আমি সব কাজকর্ম সেরে ফেলেছি, এমনকি আমি রান্নাও সেরে ফেলেছি, রান্না করে রেখেছি যাতে এসে মানে আর আমার রান্নার ঝামেলা টামেলা না করতে হয়, আমি এখন দুটো খাবো, খেয়ে বেরিয়ে যাব। তো কি কারণে কিসের জন্য আমি যাচ্ছি সেটা অবশ্যই তোমরা সঙ্গে থাকো, বুঝতে পারবে, দেখতে থাকো, তাহলে দেখতেও পারবে বুঝতেও পারবে যে কি কারণে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। তাহলে চলো আজকে কি কি রান্না করেছি সেটা আগে তোমাদের দেখিয়ে নিই। আজকের রান্না কি কি করেছি দেখো, এখানে ভাত আছে আর এখানে চিংড়ি মাছ একটু করেছি, মালাইকারি নয়, এটা জাস্ট সর্ষে দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে মানে মাখা মাখা গা মাখা করেছি, এটা হচ্ছে চিংড়ি মাছ। আমি ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে গাটি কচু করব, কিন্তু আমার ছেলেমেয়ে বললো এইভাবে করতে, তাই এইভাবে করেছি। আর সঙ্গে রয়েছে মোরলা মাছ, মোরলা মাছের বাটি চচ্চড়ি, এটা আমার ফেভারিট ডিশ। আর রয়েছে গাটি কচুর তরকারি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, এই দিয়ে আমাদের আজকে দুপুরটা খাওয়া হয়ে যাবে। কিন্তু এখানে না এই আছে আচ্ছা কালো আর এটার মধ্যে দেখি লালের মধ্যে একটু কালো আর অরেঞ্জের মধ্যে হলো ভালো, এটাও ভালো লাগবে, এটা ভালো আছে, হ্যাঁ কালো লাল ভালো লাগলো, ওই কালো গুলোর মধ্যে আর হলুদের মধ্যে কি আছে রানী, এটা আবার নতুন বড় যত দেখবে বুঝলে এই কনফিউজন হচ্ছে, যত কালার দেখবে তত অরেঞ্জ আছে এখানে, এটাও বেশি ভালো লাগছে,
আমি চলে এসেছি, কোথায় গেছিলাম, কি কারণে গেছিলাম তোমরা বুঝতেই পেরেছো, আমি কেন মানে কোথায় গেছিলাম সেটা তো বুঝতে পেরেছো, আর কেন গেছিলাম সেটা আমি বলে দিই তোমাদের। আর আমি এসে চুড়িদারটা ছেড়েছি, হাত মুখটা ধুয়েছি, কিন্তু কানেরটা ছাড়িনি, কানেরটাই পড়া আছে। আমি তোমাদের সঙ্গে কথা বলার পর কানেরটা খুলে ফেলবো, কারণ আমার অস্বস্তি হচ্ছে, কারণ ঝুলছে, আমার অস্বস্তি হচ্ছে। যাই হোক, তো কেন যে গেছিলাম সেটা বলে দিই। গেছিলাম হচ্ছে আমার দিদির, মানে আমার জ্যাঠাতো দিদির ছেলের বিয়ে, তো তার জন্যই কিছু একটা কেনার জন্যই গেছিলাম, তাকে একটা কিছু দিতে হবে, সেই জন্যই গেছিলাম। আমাদের 5 তারিখে নিমন্ত্রণ আছে, ওর বৌভাত আছে, তো সেই কারণে ওকে যেটা দেব সেটা আনতে গেছিলাম। তো সেই আনার সোর্সে আমি আমার বরকে বলেছিলাম যে আমি বিয়েবাড়ি যাব, আমার শাড়ির দরকার, আমার শাড়ি নেই। তো তখন আমার বর বলল, শাড়ি তো আছে, আর কটা শাড়ি তোমার লাগে, কেন আলমারিতেই রাখার জায়গা না। সত্যি তাই, আমার মানে আলমারিতে রাখার জায়গা নেই শাড়ি, তবু আমি শাড়ি কিনি না খুব একটা, কিন্তু আমার কী জানি মনে হলো খুব যেন একটা শাড়ি কিনি, শাড়ি কিনি। তো আমি বরকে বললাম যখন, তখন বর আমাকে বলল যে দেখছি, আর কিছু বলিনি, দেখছি বলে ছেড়ে দিয়েছে। তো এখন চাদরটা কিনতে গেছি, কিনতে গিয়ে আমার যে মানে শাড়ির দোকান দেখে না আমার মানে খুব ইচ্ছা করছে, মানে ইচ্ছাটা আরও যেন বেড়ে গেল যে একটা শাড়ি কিনি, শাড়ি কিনি। তো বরকে বললাম যে আমাকে একটা শাড়ি কিনে দিতে হবে, আমি জানি না, তো শাড়ি কিনে দাও। তো তখনই বলল ঠিক আছে চলো নাও বলে আমাকে নিয়ে গেল শাড়ির দোকানে, এবং একটা শাড়ি কিনেও দিয়েছে। তো শাড়িটা আমি পরে দেখাচ্ছি, তার আগে আমি দেখাই আমার বোনপোকে আমি কী দেব। হ্যাঁ, বোনপোকে এটাই দেব, এটা হচ্ছে একটা বোম্বে ডাইনের বিছনার সেট, মানে বেডশিট, ঠিক আছে। আমার ভীষণ পছন্দ হয়েছে চাদরটা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আশা করি ওদেরও খুব ভালো লাগবে। এটা হচ্ছে পিঙ্কের মধ্যে, বেবি পিঙ্কের মধ্যে গোল্ডেন দিয়ে পুরো অলওভার চাদরটা কাজ আছে, আর খুব সুন্দর সফট, একদম মোলায়েম। আর তার সঙ্গে দুটো পিলো কভার আছে, এই একটা আর এই একটা, দুটো পিলো সেট আছে, ঠিক আছে। পাশ পিলোর কভারটা নেই, শুধু মাথার পিলোর কভারটাই আছে। তো চাদরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, শাড়িটা আমি কবে পারপিকো করব কি জানি, পারপিকো করে নেব এখন, কিন্তু ব্লাউজ পিসটা, এর মধ্যে ব্লাউজ পিস আছে, মানে বিপি আছে, কিন্তু বিপিটা আমি এখন বানাবো না, ব্লাউজ পিসটা এখন বানাবো না, কারণ এখন বানাতে দিলে আমি পাবো না সোমবারের মধ্যে, ঠিক আছে। তো সেই কারণে আমি একটা ব্লাউজও কিনে নিয়ে এসেছি, ব্লাউজটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তার আগে শাড়িটা দেখিনি, শাড়িটা বলো তো কী শাড়ি? এই শাড়িটা হচ্ছে কাঁথান, কাঁথান শাড়ি, হ্যাঁ কাঁথান সিল্ক। এই যে এটা হচ্ছে আঁচল, এখানে আবার লটকান দেওয়া আছে ঝুড়ি 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 ঝুড়ি। আর এইটা হচ্ছে শাড়িটা, শাড়িটা মিনা করা আছে পাড়ে আর আঁচলে। এই দেখো, এটা হচ্ছে আঁচলটা, আর এইটা হচ্ছে অল বডি, বুঝতে পারছো। আর আমি একটু খুলে দেখাই, এটা হচ্ছে উপরের দিকের পাড়টা জড়ি দিয়ে, আর এটা হচ্ছে নিচের দিকের পাড়টা,
এটাও মিনা করা কাজ আছে। এই শাড়িটা আমার বর আমাকে কিনে দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে বলেই নিয়েছি। আমার দাদাও গেছিল আমার সঙ্গে, আমার দাদাকে আমি নিয়ে গেছিলাম, বলেছিলাম যে চল তুই পছন্দ করে দিবি, ও খুব সুন্দর সুন্দর পছন্দ করে। হ্যাঁ, ওর পছন্দটা খুব সুন্দর, সেই কারণেই আমার দাদাকে আমি নিয়ে গেছিলাম। তারপরে দাদারও একটু দরকার ছিল, সেই কারণে দাদা গেছিল, তাই আমি বললাম চল আমিও যাব বলে গেছিলাম। ওই দাদা গেছিলাম, দেখেছোই তোমরা, দোকানে ছিলাম দাদা, আমি, আমার বর, মেয়ে সব। হ্যাঁ, তো কেমন লাগলো চাদর আর তোমার শাড়িটা অবশ্যই বলবে। আর এইখানে রয়েছে ব্লাউজ, এই ব্লাউজটা কিনেছি, ব্লাউজটা অনেক দাম নিল গো, এরকম কাজ করা গ্লাস হাতা। হ্যাঁ, গ্লাস হাতা, কিন্তু ব্লাউজটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, মনে হচ্ছে একটুখানি খাপাতে হবে। তো যাই হোক, মানে সেলাই করতে হবে, এই পাশেই বৌদি আছে, বৌদিকে দিয়ে করে দেবো, পিছনে একটা দড়ি বাঁধা আছে। আমি এই হাতে কাজ করাগুলো চাইছিলাম কিন্তু পেলাম না, মানে এই কালারটা পাচ্ছি না, অন্য কালারের আছে, এই কালারটাই নেই, তো সেই কারণে আর কি করা যাবে, এই ছাড়াই আনলাম। তো এই হচ্ছে আমার বাম্পার অফার চলছিল, তো বাম্পার অফারে এই আমি পেয়েছি। তো অবশ্যই তোমরা বলো কেমন লাগলো তোমাদের, আমার তো ভীষণ ভালো লেগেছে, এই একটা জিনিস দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে, আবার এটা দিল, এটাও খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ওদের যে দেবো ওদেরটাও ওদের খুব পছন্দ হবে আমি আশা করি, কেন মন থেকে ভালোবেসে যে যাই দিক না কেন সেটা সবারই পছন্দ হয়, ভালো লাগে, তাই না বলো? আর আমি বৌভাতে যে যাব, আমি যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, নতুন বউকে আমার মানে বোনপো, বোনপোর বউ, তাই তো, বোনপো হচ্ছে তো, বোনপোর বউ, বোনপো বউ কি বলে ওটাকে, বঞ্জি বউ না কি, যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমার দিদির ছেলের বউকে আমি দেখাবো, ঠিক আছে? আর আর কিছু আমার আত্মীয় স্বজনদের সঙ্গে যদি পারি আমি অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করাবো, যেহেতু বাপের বাড়ির কুল, তো বাপের বাড়িরই অবভিয়াসলি আত্মীয় স্বজন থাকবে বেশি, তো সেই কারণে অবশ্যই দেখাবো। ঠিক আছে, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আর বড় করছি না ব্লগটা, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে খুব ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর দেখতে হবে মৌ ডেলি লাইফস্টাইল। টাটা।